রাতের শহরে টিভি সিরিয়ালের অভিনেতাকে শ্লীলতাহানির অভিযোগ, বাঘাযতীন প্লেসের ঘটনা, অভিযোগকারিনীর দাবি, গতকাল গভীর রাতে হেঁটে বাড়ি ফেরার সময় তিন যুবক তার রাস্তা আটকায়, এরপর তাঁর সঙ্গে অশালীন আচরণ করে, চিৎকার করলে তার মোবাইল ফোন ছিনতাই করে পালায়। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 354 নম্বর ধারায় শ্লীলতাহানি ও চুরির মামলা রুজু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিচালনা অসাংবিধানিক ও অবৈধ, এই মর্মে রাজ্য সরকারের কাছে তদন্ত রিপোর্ট পেশ করল 21 জুলাই কমিশন। রিপোর্টে বলা হয়েছে কোনো রকম প্ররোচনা ছাড়াই ওই দিন গুলি চালিয়েছিল পুলিশ। মহাকরণের প্রশাসনিক এবং লালবাজারের পুলিশ কর্তারা এর দায় এড়াতে পারেন না। রিপোর্টে কমিশন আরও জানিয়েছে 13 জন নয়, 21 জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 12 জনের, একজনের অন্যভাবে মৃত্যু হয়েছিল। সোমবার এমনিতেই কর্মব্যস্ত দিন, তার মধ্যে যতজন দর্শক এমসিজি মুখী হয়েছিলেন তাদের সিংহভাগেরই স্টেডিয়াম পৌঁছানোর আগেই শেষ ভারতের প্রথম ইনিংস। চতুর্থ দিনের শুরুতে ভারত শেষ দুটি উইকেট হারায় মাত্র 3 রানে, 465 রানে শেষ ভারতের ইনিংস। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড নেয় 65 রানে। দ্বিতীয় ইনিংসের শুরুটা অস্ট্রেলিয়া মন্দ করেনি, ওয়ার্নার রজার্স জুটি চাপ বাড়াচ্ছিল সামি ইশান্তের উপর। অশ্বিন ওয়ার্নারকে ফেরাতেই পাল্টা চাপ বাড়ানোর রাস্তার খোঁজ পেয়ে যায় ভারতীয় বোলিং লাইন আপ। একসময় 176 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তখন সামি ইশান্ত উমেশরা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন। ভারতীয় পেস দাপটের সামনে শন মার্শে রুখে দাঁড়ানো 62 রানের ইনিংসের উপর ভর করে চতুর্থ দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর 7 উইকেটে 261। 1986 সালের একটি বিমান ছিনতাইয়ের ঘটনায় বহু মানুষের প্রাণ বাঁচান 23 বছরের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নীরজা ভানট। এবার রূপলি পর্দায় ফ্রেমবন্দি হতে চলেছে নীরজার কাহিনী। বলিউডের জোর জল্পনা নীরজার বায়োপিকে অভিনয় করবেন সোনাম কাপুর। শুধু তাই নয়, শোনা যাচ্ছে মেরিকমের চিত্রনাট্যকার সাইওয়েন কোয়াদ্রাসি লিখবেন এই ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনা করবেন রাম মাধবানী, যদিও সোনামের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।